গত 16 নভেম্বর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মায়াবাজার রেলগেট সংলগ্ন এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান অনুরাগ যাদব নামে এক কিশোর। জানা যায় ওই কিশোর বিহার থেকে মামার বাড়িতে ঘুরতে এসে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কিশোরের পরিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে হাওড়ার বাগনান থেকে ওই যুবককে উদ্ধার করে। মঙ্গলবার পুলিশ অনুরাগ যাদবকে তার পরিবারের হাতে তুলে দেয়। সন্তানকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। গত 16 নভেম্বর এই অনুরাগ যাদব যে বাচ্চাটি রয়েছে, এই বাচ্চাটি অ্যাকচুয়াল নিখোঁজ হয়ে গেছিল সন্ধে 7টা নাগাদ। তারপর মা বাবা পাড়া পড়শি যারা আছেন প্রত্যেকে খোঁজাখুঁজি করেছেন, পায়নি। তখন এরা মিসিং ডায়েরি একটা করে থানা। তারপর এনারা লক্ষ্মীদির কাছে যান। লক্ষ্মীদি তখন এই কেসটা মুভমেন্টে শুরু করেন, প্রেশার দেন প্রশাসনকে যে স্যার এই বাচ্চাটাকে রিকভারির জন্য আপনারা একটু সচেষ্ট। এবং এতে দুর্গাপুরের থানার ওসি শ্রী অজয় বাগ মহাশয় উনি প্রচণ্ড সহযোগিতা করেছেন এই বাচ্চাটার জন্য, উনি ওনার টিম। এবং গতকাল আমরা নিজেরাও দেখেছি ওনাদের যে এখানে ডিটিপিএস ফাঁড়ির যে আয়ু ছিলেন মিস্টার প্রমোদ সিং, সারাদিন এই বাচ্চাটাকে নিয়ে এই কোর্ট আর ওই কোর্ট দৌড়াদৌড়ি করেছেন, না খেয়ে না দে জল পর্যন্ত বেচারা খেতে পারেননি। খুব কষ্টের সঙ্গে একবার বললেন একটু চা খেতাম, তো চার জন্য বলতে গেলাম, তো উনি তখন অন্য কোর্টে ঢুকে গেলেন। মানে এতটাই ব্যস্ত ছিল এই বাচ্চাটাকে যেমন করে হোক। পুলিশ প্রশাসন যেভাবে এই বাচ্চাটা রিকভারিতে সহযোগিতা করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। অনেকেই নিন্দুকরা বলে আমাদের প্রশাসন নাকি কাজ করে না, এগুলো নিন্দুকরা বলে থাকে বলবে, কিন্তু এখন দৃষ্টি এটাতে দিতে হবে এই দুর্গাপুর বুকে যে দু মাস ধরে এই বাচ্চাটা নিখোঁজ ছিল। এবং দুর্গাপুর থানা এবং ওনার টিম তো একাই কাজটা করেননি, শ্রী অজয় বাগ মহাশয় উনি একাই কাজটা করেননি, ওনার পুরো টিম ওয়ার্ক, যেটা যে টিমকে নিয়ে কাজ করেছে সেই টিম বিহার গেছে, ইউপি গেছে, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতে ওনার টিম। হ্যাঁ, তারিখ থেকে মিসিং ছিল 16-11-তে মিসিং ছিল। তারপরে বাচ্চাটা ওরা মিসিং হয়, তারপরে ওরা থানায় ডিটিপিএস ফাঁড়িতে ওরা জানায়। তারপরে ডিটিপিএস ফাঁড়িতে জানানোর পরে কোনো কিছু ওরা ওনারা দেখেছেন, প্রমোদ সিং যিনি আয়ো ওনারা ভীষণ চেষ্টা করেছিলেন বাচ্চাটাকে, হঠাৎ আমার বাড়িতে চলে যায় 24 তারিখে। তো হ্যাঁ, 24 তারিখে, 24-11। তো আমার বাড়িতে গিয়ে ওর মামা এবং আইনুল ভাই, যার 2.5 বছর আগে যার একটা বাচ্চা হারিয়ে গেছিলো এবং তার বাচ্চা মারাও যায়, সেই আইনুল ভাই যখন গেছে আমার বাড়িতে, ওরা যেন ভয়ে ভয়ে, আমি বললাম কেন আমার বাড়িতে যখন তোমরা এসছো তো ভয়ের কিসের? তো বলছে না, এখানে অনেকেই ওদেরকে, জানি না কে বা কারা ওদেরকে আসতে দেয়নি এখানে আমার কাছে। তারপরে আমি 3 ঘন্টা ধরে আমি আমাদের পশ্চিম বর্ধমানের কনভেনার শিবদাসন দাশু থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন মিগেন পাল থেকে শুরু করে আমাদের যিনি আমাদের MLA এবং পশ্চিম বর্ধমানের যিনি মাদারের সভাপতি বিধান উপাধ্যায়, প্রত্যেককে আমি জানালাম। জানাবার পরে তারপরে আমি একটা প্রেস আপনাদের মিডিয়া ডেকে আমি যখন এখানে এলাম, সত্যি সত্যি আমার ভীষণ চাপ পড়েছিল। তাও কিন্তু আমি মনের মধ্যে চ্যালেঞ্জ করেছিলাম যে বাচ্চাটাকে ওর মায়ের কোলে আমি দেবই, যে পাবেই হোক। হ্যাঁ, তারপরে আমরা অরবিন্দ থানাতে যাই। অজয় বাগ মহাশয় আমাদেরকে কিন্তু বলেছিলেন যে আপনাদের বাচ্চা আপনাদেরকে খুঁজে দেব, আপনারা দয়া করে আমার প্রতি আস্থা রাখুন। সঙ্গে সত্যি সব জায়গায় গেছে, আমরা যেভাবে হোক বাচ্চাটাকে কিভাবে যে আমরা পেয়েছি। আর কোথা থেকে পাওয়া গেছিল বাচ্চাটাকে? বাচ্চাটাকে পাওয়া গেছিল হাওড়া স্টেশন বাগনাথে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারের রিপোর্ট, আনন্দ বার্তা।